হাই বন্ধুরা, দেখো আজকে আমরা কর্তাগিন্নি মিলে বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো বরের কিছু কাজ ছিল, আমারও একটু বরের সাথে ঘোরার ইচ্ছে হলো, তো দুজনেই বেরিয়ে পড়লাম। দেখো বাড়িতে বাবা মা সবাইকে টাটা বাই বাই বলে আমরা রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখো সকালে আমরা যেদিন বেরোই সেদিন সকালে অসহ্য গরম ছিল, সেই গরমে শান্তি দেওয়ার জন্য ভগবান ঠিক তখনই বৃষ্টিটা নামিয়ে দিল। আমরা না খুব ভয় ভয় করছিলাম এই বৃষ্টির মধ্যে টোটোতে কীভাবে যাব, কিন্তু লাকিলি আমরা যখনই আমাদের টোটো আমাদের বাড়ির সামনে থেকে ছেড়ে দিল তখনই আবার বৃষ্টিটাও থেমে গেল। তো রাস্তার প্রাকৃতিক পরিবেশ আর এই বৃষ্টি ভেজা সকাল দেখতে দেখতে আমরা রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে চললাম। তো চলো এই দেখো দেখে নাও, আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছেও গেছি। আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি, পরোটা খেয়েছিলাম, কিন্তু সেটা না আমার আর ক্লিপটা নেওয়া হয়নি, আমার বড় নিতে ভুলে গেছে। তো এই দেখো রামপুরহাট স্টেশনটা আগের থেকে অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে তাই না? তো চলো, হয়তো অনেকেই এসছো আবার অনেকেই আসোনি, যারা আসোনি তারা দেখে নাও, অনেকে হয়তো তারাপীঠও ঘুরতে এসো, তারাপীঠ এলে অনেকে হয়তো রামপুরহাট স্টেশনেও নেমেছো আবার তারাপীঠ রোড স্টেশনেও নেমেছো। তো চলো আমার সাথে এই যে স্টেশনের ভেতরেও আমরা ঢুকি। অলরেডি আমাদের টাইম হয়ে গেছে 7:05 নাগাদ রামপুরহাট স্টেশনে ট্রেনটা, অন্য টাইমে নর্মালি 1 নম্বরেই ট্রেনটা দেয়, কিন্তু সেদিন ব্যাড লাক 2 নম্বরে ট্রেন দিয়েছে। আমরা ওভারব্রিজ ক্রস করে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম, তা করতে করতেই দেখছি ট্রেনটাও ঢুকে গেছে। তো চলো ট্রেনটা ট্রেনে উঠে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। দেখো আমরা ট্রেনের ওপর উঠেও গেছি, আবার বসে কিছু ছবিও তুলে নিয়েছি। ছবি তুলতে যে কোনো মেয়েই পছন্দ করে, তা বলে সবাই নয় বাট আমি করি। আমার বর একদমই পছন্দ করে না, কিন্তু কি করা যায়, বউ করলে তো বরকে করতেই হবে। এই দেখো আমরা ট্রেনে উঠে গেছি। এই ব্যাগটা না আমার খুব পছন্দের, আমার একজন প্রিয় মানুষ আমাকে গিফট করেছিল। তো দেখো এই করতে করতে দেখতে দেখতে আমরা মৌরাক্ষী নদী চলে এলাম, মানে সাঁইথিয়া ঢুকছি। তো চলো আমার সাথে তোমরাও চলো দেখো সাঁইথিয়া স্টেশনটা কেমন, যদিও ঠিকঠাকভাবে ক্লিপটা নিতে পারিনি, তবু যেটুকু নিয়েছি হয়ে যাবে, তোমরা দেখেই বুঝতে পারবে যারা এই রুটে যাতায়াত করো। আমি না ভুলে গেছি আমরা কোন ট্রেনে ট্রাভেল করছি, 1302 মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা রামপুরহাটে 7:00 নাগাদ। তো ওই ট্রেনটাতেই আমরা ট্রাভেল করছি, অনেকগুলো স্টপেজ আছে, বাট আপনাদের সামনে অতগুলো স্টপেজ আমি তুলে ধরিনি, কারণ ভিডিওটাও বড় হবে প্লাস আপনাদের দেখতেও বড় হবে। তো সেই জন্য বেশ কিছু স্টপেজ আপনাদের সামনে তুলে ধরেছি, তো চলুন দেখা যাক। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রান্তিক স্টেশন। তো প্রান্তিক স্টেশনে না আমাদের অনেক স্মৃতি আছে, কারণ কলেজ লাইফটা আমার পুরোটাই প্রান্তিকে কেটেছে, পুরো 5-5টা বছর, অনেক স্মৃতি জড়িয়ে আছে। তোমরা কেউ কখনো শান্তিনিকেতন এসছো? হয়তো অনেকে এসছো আবার অনেকে আসোনি, যারা আসোনি তাদেরকে আমি বলবো যে একবার হলেও শান্তিনিকেতন ঘুরে যাবে। এই দেখো তোমাদের বলতে বলতে কথা বলতে বলতে আমি বোলপুর স্টেশনেও পৌঁছে গেছি, আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে হাওড়াও পৌঁছে যাব। বাপরে কত ভিড় দেখো, কত মানুষ যাতায়াত করে। এই দেখতে দেখতে বোলপুর স্টেশন ছেড়ে দিল। এই দেখো এই নদীটার নাম হচ্ছে অজয় নদী। এই নদীটাতে নর্মালি তোমরা দেখতে পাচ্ছ জল অনেকটাই কম, কিন্তু বর্ষাকালে এই নদীটা প্রচণ্ড জল থাকে, একদম কাঁটায় কাঁটায় জল থাকে। এই দেখো দেখতে দেখতে চলে এসছে মশলা মুড়ি, এই মশলা মুড়ি মাখিয়ে দিচ্ছে বোলপুর জায়গা থেকে। বোলপুর থেকে কুসকরার মধ্যে যে মশলা মুড়িগুলো বানায় না, সেগুলো খুব সুন্দর বানায়। যাই হোক দাদা বানাক, দেখি কেমন হচ্ছে, আশা করি ভালোই বানাবে। দেখো আমরা বর্ধমান মোটামুটি পৌঁছে গেছি। তো এই দেখো বর্ধমানের ওভারব্রিজ। তোমরা কি জানো বর্ধমানের মিহিদানা খুব বিখ্যাত? কখনো তোমরা
যদি না খেয়ে থাকো একবার এলে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর খেতে। আমি বহুবার ট্রাই করেছি, ইভেন সেই দিনও ট্রাই করার ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা দূরের রাস্তা যাবো তো, যদি অ্যাসিডিটি ফর্ম করে সেই জন্য সেই দিন আর নেওয়া হয়নি। দেখতে পাচ্ছ ওই লোকাল ট্রেনটা? ওই লোকাল ট্রেনটা আমাদের রুটেই, মানে রামপুরহাট বর্ধমান লোকাল। আমার বর তখনও বলছে যে যাবে তো চলে যাওয়া, এখনও টাইম আছে, ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে আছে। তো এই কথা বলতে বলতে দুজনে আমাদের ট্রেন আবার বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। তো চলো, দেখুন ট্রেন মোটামুটি ছাড়লো বর্ধমান স্টেশন থেকে, এবার নেক্সট স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। এই যে আপনারা সাইড দিয়ে যে লাইনটা দেখতে পাচ্ছেন না, এই লাইনটা কাটোয়া যাচ্ছে। এখান থেকে মোটামুটি কাটোয়া, নবদ্বীপ, মায়াপুর এগুলো সব যাওয়া যায়। যদি আপনারা চান শান্তিপুর যেতে, তাও যেতে পারেন। তো আস্তে আস্তে লাইনের পরিমাণও বাড়ছে, এবার আস্তে আস্তে ব্যান্ডেল স্টেশনটা আসবে। ব্যান্ডেল যে স্টেশনটা আছে না, ওখান থেকে আর একটা লাইন কেটে যাচ্ছে। যেমন হচ্ছে যে নৈহাটি হয়ে যে শিয়ালদা লাইনটা চলে যাচ্ছে না, ওটা এখান থেকেই কেটে যায়। যদি কেউ শিয়ালদা যেতে চায় বা নৈহাটি যেতে চায়, তো ওখানে নামতে হবে। তো এই হচ্ছে ব্যান্ডেল স্টেশন। এর পরের স্টপেজে আমাদের হাওড়া, আমরা কিছুক্ষণের মধ্যে আশা করি পৌঁছে যাব। দেখি কি হয়, চলুন আপনারাও চলুন আমাদের সঙ্গে। আমাদের ব্যান্ডেল পর্যন্ত ভালো এলো, তারপরে দেখি হাওড়া কার সেটা আমাদের ট্রেনটাকে দাঁড় করিয়ে দিল। একের পর এক লোকাল ট্রেন পাস করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তো দেখি আমাদের ট্রেনটা কখন হাওড়া পৌঁছয়। আবার আর একটা লোকাল ট্রেনকে পাস করাচ্ছে, ধুর আর ভালো লাগছে না, অনেকক্ষণ থেকে ট্রেনটা দাঁড়িয়ে আছে, কী যে হবে, কখন ছাড়বে কে জানে। এই দেখুন এবার এতক্ষণে আমাদের ট্রেনটা ছেড়েছে, হাওড়া ঢুকছে, উফ কী শান্তি। আস্তে আস্তে 11 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছি। এই নেমে গেলাম ট্রেন থেকে, বরের কাছে ট্রলিটা নিয়ে, বরের হাতে আরও দুটো ব্যাগ দিয়ে আমিও আস্তে আস্তে যাচ্ছি। তো চলুন আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এরপরে আমরা হাওড়া থেকে কীভাবে ব্যাঙ্গালোর যাচ্ছি সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। তো চলুন টাটা, আবার আসছি, ধন্যবাদ।